এখন থাকছে সাউথ ইন্ডিয়ান অ্যান্ড বলিউডের কিছু ইন্টারেস্টিং গসিপস এন্ড আপডেট। প্রথমে থাকছে, আল্লু অর্জুন কি তাহলে তার ওয়াইফকে ভয় পায়? এখন কেন এমন কথা বলছি জানাবো সেই বিষয়ে। এরপর থাকছে জুনিয়র NTR RRR এর জন্য এনেছে বিশাল ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ছবি হলো ভাইরাল। সেই সাথে থাকছে টাইগার শ্রফের আপকামিং মুভি গানপাতের জন্য টাইগার কি ধরনের প্রিপারেশন নিচ্ছে জানাবো সেটা। অ্যান্ড ফাইনালি থাকছে পেইন কিলার খেতে হচ্ছে আমির খানকে লাল সিং চাড্ডার শুটিং এর জন্য, কিন্তু কেন? এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন নেশন ওয়াইড হার্টথ্রব তেলুগু সুপারস্টার, যার রয়েছে লাখ লাখ ফ্যান ফলোয়ার্স, যিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো অ্যাক্টিভ। কিন্তু আপনি জেনে সারপ্রাইজ হবেন যে আল্লু অর্জুনের লাখ লাখ ফলোয়ার্স থাকলেও আল্লু অর্জুন কিন্তু সোশ্যাল মিডিয়ায়, মানে তার ইনস্টাগ্রামে, মাত্র একজনকে ফলো করেন। না, সে কোনো সেলিব্রিটি নয়, সে একজন পার্সন হচ্ছে তার ওয়াইফ স্নেহা রেড্ডি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। বিষয়টা শকিং হলো সত্যি যে তেলুগু এই সুপারস্টার শুধুমাত্র তার ওয়াইফকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করেন। অ্যান্ড এই খবরটা রিসেন্টলি রিভিল হওয়ার পর অনেকেই বেশ প্রশংসা করছে, বলছে বাহ, আল্লু অর্জুন তার ওয়াইফকে কত ভালোবাসে। অনেকের কাছে ব্যাপারটা কিউটও লেগেছে, অ্যাট দ্য সেম টাইম অনেকের কাছে আবার মনে হয়েছে হয়তো বিষয়টা একটু ডিফারেন্ট। অনেকে ভাবছে মেবি আল্লু অর্জুন তার ওয়াইফের ভয়ে চাপে পড়ে শুধুমাত্র তার ওয়াইফকে ছাড়া আর কাউকে ফলো করতে পারে না। এখন যাই হোক, চাপে পড়ে হোক কিংবা ভালোবাসার জায়গা থেকেই হোক, অ্যাটলিস্ট আল্লু অর্জুন একজনকে হলে ফলো করে তো। কিন্তু অন্যদিকে আরেকজন তেলুগু স্টার বিজয় দেবরাকোন্ডা, তার ব্যাপারটাই ডিফারেন্ট। তার কিন্তু এমন কোনো প্রেশার নেই, বাট তারপরেও সে কিন্তু কাউকেই ফলো করে না ইনস্টাগ্রামে। তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স নাম্বার জিরো। এবার আসি জুনিয়র NTR এর কাছে। RRR মুভিতে আমরা রামচরণের ফার্স্ট লুক টিজার দেখলেও জুনিয়র NTR এর ফার্স্ট লুক কিন্তু এখনও রিভিল করা হয়নি। যদিও রাইট নাও জুনিয়র NTR এর ফার্স্ট লুক টিজারের জন্য শ্যুট করা হচ্ছে, অ্যান্ড রিয়েলসুন সেটা রিভিলও করা হবে। বাট রিসেন্টলি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে জুনিয়র NTR এর একটি ছবি ভাইরাল হয়, যেখানে জুনিয়র NTR কে শার্টলিস্ট অবস্থায় দেখা যাচ্ছে। অ্যান্ড এই ছবি দেখে বুঝতে বাকি নেই যে জুনিয়র NTR তার ক্যারেক্টারের জন্য ভালোই ফিজিক্যাল চেঞ্জেস এনেছে, অ্যাটলিস্ট তার মাস্কুলার ফিগার দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। এখন আসি টাইগার শ্রফের কাছে। টাইগার শ্রফের আপকামিং মুভি গানপাত, যেখানে টাইগার শ্রফ একজন আন্ডারগ্রাউন্ড ফাইটারের রোল প্লে করবে। এবং এই মুভি নিয়ে লেটেস্ট আপডেট যেটা জানা গেছে সেটা হচ্ছে এই মুভিতে দেখানো হবে আন্ডারগ্রাউন্ড ফাইটার্সদের ডার্ক ওয়ার্ল্ড, তারা কিভাবে ফাইট করে, কিভাবে তাদের উপর লোকেরা বাজি লাগায়, এবং কিভাবে তারা একটা রক্তারক্তি কম্ব্যাট জড়িয়ে যায়, এবং তাদের লাইফ কতটা ডেঞ্জারাস সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হবে। ডিরেক্টর বিকাশ বাল জানিয়েছেন আন্ডারগ্রাউন্ড ফাইটারদেরকে নিয়ে রিসার্চ করার জন্য টাইগার শ্রফ ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। তিনি আন্ডারগ্রাউন্ড ফাইটার্সদের সঙ্গে কথা বলছেন এবং তাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের কন্ডিশন কি, কী কী ডিফিকাল্টিস রয়েছে তাদের জীবনে, সেই সব বিষয়গুলো নিয়ে তিনি খুঁটিনাটি রিসার্চ করছেন, যেন তার ক্যারেক্টারে তিনি ঠিকঠাক মতো পোর্ট্রে করতে পারেন। ফাইনালি আসি লাল সিং চাড্ডার কাছে। আমির খান তো লাল সিং চাড্ডার জন্য কারেন্টলি শুটিং করছেন দিল্লিতে, এবং কয়েকদিন আগে কারিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন যে লাল সিং চাড্ডায় তার অংশের শ্যুট একেবারে শেষ। কারিনা কাপুরের শ্যুট শেষ হলেও আমির খানের কিন্তু শ্যুট এখনও বাকি রয়েছে, এবং রিসেন্টলি জানা গিয়েছে যে আমির খান লাল সিং চাড্ডার শ্যুটিং সেটে পেইন কিলার খেয়ে যাচ্ছেন। এখন কেন তাকে পেইন কিলার খেতে হচ্ছে সেই বিষয়ে আসি। ওয়েল, লাল সিং চাড্ডারই কিছু অ্যাকশন সিকোয়েন্স করতে যেয়ে আমির খানের পা জোরে অনেক ইনজিউর্ড হয়, এবং সেই ব্যথা তার এখনও কাটেনি। বাট সেই ইনজুরির কারণে যেন তার শ্যুটিং বন্ধ না হয়, যেন প্রডিউসাররা ক্ষতির মুখে না পড়ে, সেই জন্য আমির খান পেইন কিলার খেয়ে ব্যথা কমিয়ে তারপর শ্যুট করছেন। অ্যান্ড অবভিয়াসলি এই বিষয়টা কিন্তু আবারও প্রমাণ দেয় আমির খান তার কাজের প্রতি কতটা ডেলিজেন্স এবং ডেডিকেটেড। এখন যেহেতু কারেন্ট সিনারির কথা বিবেচনা করে প্রডিউসাররা এবং ফিল্ম মেকার্সরা খুব স্পেশাল একটা ব্যবস্থা নিয়ে শ্যুট করছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি চাই না তার কারণে সেই অ্যারেঞ্জমেন্ট নিয়ে শুটিং বন্ধ হয়ে যাক এবং প্রডিউসাররা ক্ষতির মুখে পড়ুক। সেই জন্য তার যা যা মেডিসিন রিকোয়ারমেন্ট দরকার সেই সব ব্যবস্থা নিয়েই তিনি শুটিং করছেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।